শঙ্কর স্টোরসে এলাম, এখানে আবার একখানা নতুন কুকুর দেখতে পেলাম। ভেতরে ঢুকলাম, ভেতরে সব দেখলাম, মেয়েরাই রয়েছে, কোনো ছেলে নেই। একদিন দেখলাম শিব সাজ্জে, একদিন দেখলাম কৃষ্ণ সাজ্জে। আজকে আবার ফ্লিপকার্ট থেকে কিছু একটা অর্ডার দিয়েছিল, গাড়ির ডিকিতেই পড়ে আছে। অনেকদিন পরে ঝগড়া করতে বসেছি, ঘরে চামচিকে ঢুকে গেছিল, এখন চামচিকে তাড়াচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। এই সকালবেলা উঠে কম্পিউটারে বসেছি সবে। আজকে আর ও বাড়িতে খাবার আনতে গেলাম না, মা দেখলাম নিজেই ফোন করে চলে এসছে। এই বাড়িতে আমাকে ফোন করে বললো আমি আসছি নিচে, খাবারটা নিয়ে চলে যা। মা একটু বেরোলো, মনে হয় মাসির বাড়ি গেছিল। তো এই খাবার দাবার গুছিয়ে নিয়ে আমি জাস্ট ওপরে এলাম, এবার খাওয়া দাওয়া করব, তারপর দেখি কম্পিউটারে কিছুক্ষণ কাজ করব, তারপর যদি বেরোই তাহলে আপডেট দিচ্ছি। একটু মায়ের বাড়িতে যাচ্ছি, ডিমের বড়া করতে দিয়েছিল, ডিমের বড়াটা করা হয়নি, দুদিন ধরে পড়েছিল, মানে দুদিন না কাল থেকে পড়েছিল। তো মনি বললো একটুখানি পেঁয়াজ রসুন হলে ভালো হয়, তো আজকে মা মশলা পাঠিয়েছে, মনি ভেজে দিল, এই এখন নিয়ে যাচ্ছি। বাবা খেতে বসে গেছে অলরেডি, যাই তাড়াতাড়ি করে গিয়ে ডিমের বড়াটা দিয়ে আসি। এ বাড়ির সব বিল্লিগুলো পরপর বসে রয়েছে, এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আর ম্যাও 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 করছে সব। কটা আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই ও বাড়ি থেকে ফিরছি এখন, যাই এবার একটু রেডি হবো, হয়ে বেরোবো বাইরে। রনি তো বললো বাবাকে নিয়ে গেছে বড় বাজার, আজকে আবার বিজেপির ওই কি চোর ধরো জেলে ভরো কি একটা প্রকল্প চলছে এখন, ওই নিয়ে এখন মিটিং মিছিল হেনা তেনা। তো রাস্তাঘাট পুরো বন্ধ, বড় বাজারে আটকে রয়েছে ওরা। যাওয়ার সময় তো বাস টাস কিছু পাইনি, অনেক কষ্টে গেছে, মেট্রো ধরে নেবে হেঁটে হেঁটে, এবার এখন আসবে কি করে জানি না, ওখানে পুরো বন্ধ হয়ে গেছে, হাওড়া ব্রিজটির সব বন্ধ। দেখা যাক ফিরুক, তারপর জানতে পারবো। আমি এখন পুরো রেডি হয়ে গেছি, মনিও রেডি হয়ে গেছে। আজকে আমি, মনি আর আমার মা তিনজন মিলে একটুখানি বেরোচ্ছি পুজোর শপিং করতে, আমাদের নয় অন্য কারোর জন্য, মানে কাউকে দেবে তার জন্য শপিং করতে যাচ্ছি। এ এখন নাবজি নিচে, মা দাঁড়িয়ে আছে, মনি রেডি হয়ে গেছে নাবজিও তালা দিয়ে। আমাদের এখানে শপিং করতে আমরা তো শঙ্কর স্টোরসেই যাই, তাঁতিপাড়াতে শঙ্কর স্টোরস, ওখানেই যাবো আপাতত এখন। তো যাই, দেখি বেরোই, আগে বেরিয়ে দেখি কি পছন্দ হয় না হয়। পৌঁছে গেলাম শঙ্কর স্টোরসে, এই যে শঙ্কর স্টোরস। মা আর মনি দুজনে ভেতরে গেল, আমি এখন একটু বাইরে বসে আছি। এই শঙ্কর স্টোরসে এলাম, এখানে আবার একখানা নতুন কুকুর দেখতে পেলাম। বাবা ভয় পাচ্ছিল একটু আগে, আমাকে পালিয়ে যাচ্ছিল, তারপর ডাকলাম, আস্তে আস্তে করে হাত দিলাম, সামনে চলে এলো আবার আদর খাওয়ার জন্য। এই মা আর মনি ভেতরে গেছে, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে ভেতরে ঢুকলাম, ভেতরে সব দেখলাম, মেয়েরাই রয়েছে, কোনো ছেলে নেই, মানে আর কি যারা কেনাকাটা করতে এসছে সব মেয়ে। তো আমি বললাম বেকার বেকার এত মেয়ের মাঝখানে আমি আর কি করবো দাঁড়িয়ে, তার থেকে বাইরেই গিয়ে দাঁড়াই, তাই জন্য বাইরে দাঁড়িয়ে আছি শঙ্কর স্টোরসের। আর বলো, এই মা আর মনি শপিং এখন কমপ্লিট। এই যে মা বেরোচ্ছে, মনি বেরোচ্ছে, এবার যাচ্ছে বিল করতে, পয়সা দিতে, পয়সা। টাটা। সব কুকুরগুলোর একটাই কাজ, আমার খালি পা শোকা, সব কুকুরগুলো গায়ে ওঠে আর গন্ধ থাকে, আর এরা খালি শুকে যায়। মারপিট করছিস, পুলিশকে পাঠিয়ে দেবো, ডাকছে ডাকছে ডাকছে, যা। ওই যে মনি এসে গেছে, আমি চলে এলাম কামান্দার চায়ের দোকানে, এইদিকে দাঁড়িয়ে আছে একজন, এই যে আমাদের মডেল, প্রচুর শুট করে বেড়াচ্ছে, এখন বাড়িতে সারাদিন কাজ করছে, আবার এদিকে ফটোশুট ভিডিও শুট। একদিন দেখলাম শিব সাজ্জে, একদিন দেখলাম কৃষ্ণ সাজ্জে, ছেলের ব্যাপারই আলাদা। কদিন পরে আপনারা দেখতে পাবেন, ফেসবুক ছেয়ে যাবে। টাটা। মনি ঢুকলো একটু এটিএমে, আমি দাঁড়িয়ে আছি বাইরে। কি হলো? নিয়োগীপাড়ার মুখে ইউনিয়ন ব্যাংক এটিএম, আউট অফ সার্ভিস, পাশে রয়েছে SBI, এখন আবার SBIটাতে ঢুকলো, দেখা যাক এটাতে পাই কি না। এখন বাড়ি ঢুকছি, আজকে মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি, মনে হচ্ছে ওয়েদার দেখে বৃষ্টি নামবে, তাই জন্য ঝটপট করে বাড়ি ঢুকে যাচ্ছি, কাজবাজ সব সেরে ঢুকে গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে একটু কম্পিউটারে বসবো, যদি মেঘ না ডাকে তো।
আর যদি মেঘ থাকে তাহলে তো কম্পিউটারে চালাতে পারবো না। এই বাড়িতে চলে এসেছি, মুনি এখন খাওয়া দাওয়ার গোছাচ্ছে। এই একজন বসে রয়েছে এখানে, দেখছে, দেখো না, যেই বললাম বসে আছে উনি তাকাচ্ছে। এখানে আমার বড় মামা একখানা উচ্ছে গাছ বসিয়েছে, গাছটা তো দারুণ হয়েছে, পুরো ভরে গেছে একদম, ফুলও ফুটেছে দেখছি, ছোট ছোট করে মানে উচ্ছে ধরেছে এখন ছোট ছোট একদম, গাছটা বেশ সুন্দর হয়েছে। এখানে একখানা পুঁই শাক গাছও আছে। অ্যাকচুয়ালি মাটিটা খুব ভালো ছিল, এখনো হয়তো ভালোই আছে। অনেকদিন আগে এখানে এই পুরো জায়গাটাতে প্রচুর গোবর পড়ে থাকতো, তার ফলে মাটিটা খুব ভালো ছিল। এবার এখন জানি না ওটা অনেক বছর হয়ে গেছে, তার ফলে সেই ক্ষমতাটা মাটির আছে কিনা। যাই হোক, গাছটা দেখে তো মনে হচ্ছে মাটির ক্ষমতা এখনো ভালোই আছে। বেশ বড় সড়ো হয়েছে গাছটা, দেখতেই পাচ্ছেন অনেকটা বড় হয়েছে। পাতাগুলো দেখুন প্রায় অলমোস্ট আমার হাতের এতটা বড় বড় পাতা। এই যে ওপরে বসে আছে দারোয়ান, মনে হচ্ছে উচ্ছে গাছটাকে পাহারা দিচ্ছে ঠিক গাছটার উপরে। এটা হচ্ছে একটা কামিনী ফুলের গাছ, গাছটায় প্রচুর ফুল হয়, গাছটা অনেকটা বড়। এই যে আজকে দুপুরের রান্না মোটামুটি কিছুটা গোছানো হয়ে গেছে, ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখা, আর এটা কিছু একটা শাক রয়েছে, বুঝতে পারছি না আমি খাবো কি খাবো না, মনি মনির জন্য নিয়েছে হয়তো। এখানে আলুর তরকারি, আর এখানে রয়েছে ভোলা মাছের ঝাল, ভোলা মাছ খেতে খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে ডাল। তো আজকে এটাই আমাদের দুপুরের মেনু, এখন গোছানো চলছে। আর কচু আছে, ওই যে ওদিকে কচুও আছে, কচু এরকম ড্রাই খেতে খুব ভালো লাগে। এই যে আমাদের কালুয়া এসে গেছে, এই বালতিটা দিয়ে খাবারটা চাপা দেওয়া থাকে, প্রত্যেক দিন আসবে, এসে বালতিটাকে উল্টাবে, উল্টিয়ে খাবে, খেয়ে দিয়ে চলে যাবে। এই পুরো গোটা বালতিটা মানে এটা ওর একদম অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বালতিটা পুরো উল্টাতেও পারে বটেও, এত বড় বালতিটাকে পুরো উল্টিয়ে দেয়। আমি একটু আগে দেখলাম কিন্তু এখানে আলোটা নেই বলে আর তখন ভিডিওটা করতে পারলাম না, তারপর মোবাইলে ফ্ল্যাশটা জ্বালালাম। এই যে এখন খাচ্ছে। এই বাইরে থেকে যখন আসছিলাম দেখলাম পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে নামবে, তাই পুরো গোটা গাড়িটাকে চাপা দিয়ে দিলাম। ওই যে মনে উঠছে, এখন যাই ওপরে, মানে উঠেই এসছি ওপরে, ঘরে যাই, স্নান করি, খাওয়া দাওয়া করি, তারপর কম্পিউটারে বসবো, কি যদি ছাদে যাই ভিডিও বানাবো, তখন দেখাবো আবার ছাদটার এখন বৃষ্টির পরে কি অবস্থা। এই এখন একটুখানি ছাদে আসছি, আপনাদেরকে দেখাই বৃষ্টির পর ছাদের কি অবস্থা হয়েছে। এখানে একখানা গোলাপি জবা ফুটেছে, আর একটা কুড়ি ধরেছে, তো অর্ধেক খেয়ে চলে গেছে মনে হচ্ছে। এখানে আরেকখানা গোলাপি জবা, এখানে একখানা সাদা জবা, আর এখানে একখানা বাসন্তী জবা। এই গাছটাতে অনেকগুলো কুড়ি ধরেছে দেখছি। এখানে একখানা পঞ্চমুখী জবা হয়েছে। ছাদে মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে দেখলাম, কারণ বৃষ্টি হচ্ছে, তো তো বর্ষার জলে গাছগুলো পুরো একদম সবুজ হয়ে রয়েছে, ছাদের সব একদম ওকে, ফুলও হয়েছে অনেক। এখানে একটা অ্যাডিনিয়াম রয়েছে আমার এখানটাতে, অ্যাডিনিয়ামটাতেও ভালো ফুল হয়েছে, বীজও হয়েছে সঙ্গে, দেখি বীজ থেকে যদি আবার গাছ বার করা যায়। এখন আর ইচ্ছা নেই, দুখানা অ্যাডিনিয়াম অলরেডি ছোট ছোট বানিয়ে নিয়েছি, তো আর আমার ইচ্ছা নেই। কারো যদি লাগে আমাকে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি বীজ দিয়ে দেবো অ্যাডিনিয়ামের, বাড়িতে বসিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা হয় কী করে বসাবেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেটাও বলে দেবো। এখন একটুখানি বাইরে বেরোচ্ছি, খিদে পেয়ে গেছে বিশাল জোরে, তো বাবাকে বলছিলাম যে চপ নিয়ে আসবার জন্য, বাবার আস্তে আস্তে 8:30 বেজে যাবে, সেই জন্য বাবাকে বারণ করে দিলাম, বললাম ছেড়ে দেওয়ার নিয়ে আসতে হবে না, আমরা একটু বেরোচ্ছি, বেরিয়ে খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে হেভি জোরে। আজকে আমরা আবার চলে এসেছি বনগুলিতে, বালাজিতে, এই দোকানটাতেই আগের দিনকে খেয়ে গেলাম পাওভাজি, আজকে অর্ডার করেছি আমরা মশালা ধোসা, পাওভাজিটা ভালোই লেগেছিলো আগের দিনকে, সেই জন্য দোকানটাতে আরেকবার এলাম, বাট আজকে একটু অন্য আইটেম খেতে ইচ্ছা করলো, ওই জন্য মশালা ধোসাটা ট্রাই করি। এই আমাদের একটা ধোসা খেয়ে মা বাবার জন্য ধোসা নিয়ে এসেছি, ধোসাটার কি অবস্থা হয়ে গেছে, ছিঁড়ে ফিরে একাকার হয়ে গেছে।
আগের দিনের ওই 45 টাকা ধোসার থেকে আজকে ধোসাটা অনেক ভালো। দুজনের তো পেট ভরেই গেল পুরো। আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেল আজকের মতো। কামানদার দোকানে চা খাওয়া হয়ে গেছে, মনিদের বাড়িতে ঘোরা হয়ে গেছে, ঘুরে টুরে বাড়ি ঘুরছি। এবার আজকে আর খিদে পাবে না, একটা ধোসা খেয়েই দুজনের পেট ভরে গেছে। আর আজকে কিছু খাচ্ছি না, যদি খিদে পায় তখন দেখা যাবে। যাই একবার মায়ের বাড়ি থেকে খালি ঘুরে আসি, ঘুরে বাড়ি ঢুকে যাবো। এই মায়ের বাড়িতে ঢুকলাম, মা এখন রুটি গরম করছে ছোট মামার জন্য। ছোট মামারই তো, ছোট মামার জন্য রুটি আর আলু ফুলকপির চচ্চড়ি। আমাদের আজকে আর কিছু খাবার দাবার নেওয়া হচ্ছে না। এই যে তালের বড়া আমাদের বাড়িতে, এবারে যে কত তালের বড়া খাওয়া হচ্ছে তার কোনো ঠিক নেই। এগুলো পুরোটাই মনির জন্য, আমি খাই না, আমার আর এখন ভাল লাগে না। মনি এখন মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। আমি নিচে বেরিয়ে এলাম, হেলমেট গুলো নিলাম। এখন দুখানা, মানে দুটো হেলমেট একটা হাতের মধ্যে রয়েছে, আর এক হাতে এখন ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি আমি। এই এখন ও বাড়ি যাচ্ছি, মায়ের বাড়ি থেকে বেরোচ্ছি এখন। আমার গাড়িটা চাপা দিয়ে নিয়ে দরজাটা বন্ধ করব, মামার গাড়িটা তো চাপা দেওয়া আছে। আর এখন যা ওয়েদার বৃষ্টির, তাতে চাপা দিয়ে দেওয়াই ভালো। এই ঢুকছি এবার এ বাড়িতে, ওদিকে মনি তালা দিচ্ছে গেটে। এবার উপরে যাবো, ফ্রেশ হবো, তারপর একটু কম্পিউটারে বসবো কাজে। এই লাইটটার পাওয়ারটা কি কম কম লাগছে, এবার ঠিক আছে। এই যে মনি নিচে নামছে, আজকে আবার গাড়িতে জিনিস ভুলে গেছে। আজকে আবার ফ্লিপকার্ট থেকে কিছু একটা অর্ডার দিয়েছিল, গাড়ির ডিকিতেই পড়ে আছে। ও গাড়ি থেকে তখন আনতে গেছিল, এনে মিশো থেকে, ওই মাসি মেশো কি আছে ওখান থেকে অর্ডার দিয়েছিল। তো যথারীতি সেটা আজকে হয়তো ওপেন করবে না, কালকেই ওপেন করা হবে। মেশো বেরিয়ে গেছে, মাসি চাপা দিয়ে দিয়েছে। এই আমি সবে ফ্রেশ হতে গেছিলাম, নিচে নামিয়ে নিল, এখনো মুখ চোখে আমার জল লেগে আছে, মোছাও হয়নি আমার এখনো। ঘরে চামচিকে ঢুকে গেছিল, এখন চামচিকে তাড়াচ্ছি, কোথায় চলে গেল কে জানে। ওপরের ঘর থেকে তাড়ালাম, এবার নিচের ঘরে এসেছি, দেখি এখানে ঢুকেছে কিনা। এই তো এখানে আছে, ঘুরে বেড়াচ্ছে। এই চামচিকে ঘুরে বেড়াচ্ছে, দরজা দাও দরজা দাও। এ উপরে যাচ্ছে, জানলা খুলে রেখে দিয়েছি, তাও যাচ্ছে না, ঘুরেই যাচ্ছে। বেরিয়েছিস? এ দেখো এবার নিচে এসে বসে আছে। হ্যাঁ না, যাক বসে থাকুক, জানলা গুলো তো খোলা আছে, পালিয়ে যাবে পরে। কি করছো মনি? ওই মায়ের ডায়েটিশিয়ান চার্ট দিয়েছে, ওটাই বাংলায় লিখছি, ইংরেজিতে লেখা আছে। অনেকদিন পরে লেখাপড়া করতে বসেছি, হয়ে এসছে, হয়ে গেছে পুরো লেখা, একটুখানি বাকি আছে। তো গুড নাইট, এখন টাটা। আশা করছি ভিডিওটা আজকে ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, বাই। এখন বাজে 1:45, আর আমার পেয়ে গেছে জোরে খিদে। এবার মনিকে বলেছি কিছু রান্নাবান্না করে দেওয়ার জন্য, তো সেরকম কিছু তো নেই, বাট অল্প একটু চাউ ছিল, এখন আপাতত মনি সেটাই তৈরি করছে। চলুন দেখাই। এগুলো সব আমি কেটে দিয়েছি, আলু পেঁয়াজ লঙ্কা। এই যে মনি এখানে চাউ সেদ্ধ করে রেখেছে, এবার রান্না করছে। ও রান্না করুক, আমি ততক্ষণ আমার একটু কাজগুলো শেষ করি, তারপর খেতে বসছি। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করা খুব দরকার। সাবস্ক্রাইবার একদম বাড়ছে না, কি অবস্থা, 200 গিয়ে আটকে আছে আর উঠছেই না কিছুতে। দেখো যদি তোমরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে 1000টা হয়ে যাক, আর নোটিফিকেশন বাটনটা অন করতে একদম ভুলো না, যাতে আমাদের যখনই ভিডিও আসবে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদিও প্রত্যেক দিনই ভিডিও দিই, প্রত্যেক দিনই দেখতে পাবে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।